হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই পার্টে আলোচনা করবো নয় নম্বর অধ্যায় নিয়ে ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের ঠিক আছে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে ভারত ও সমকালীন বিশ্ব খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত তো যারা আগের পার্টগুলো যারা দেখুন তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের পাঠগুলো দেখে নিও আর ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমি ভিডিওগুলো আলোচনা করছি মানে ভিডিওর মাধ্যমে যে পিডিএফগুলো আলোচনা করছি তো সেই পিডিএফগুলো আমি একটা পিডিএফের মাধ্যমে পুরো বইটারি মানে এক থেকে নয় নম্বর অধ্যায় পর্যন্ত এই পুরো বইটারি পিডিএফ আমি একটা পিডিএফের আকারে বানিয়েছি তো সেই পিডিএফের মধ্যে পুরো নটায় অধ্যায় আছে তো তোমরা চাইলে সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো সেই পিডিএফটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এর জন্য তোমাদেরকে পনেরো টাকা পে করতে হবে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারলে তোমাদের পুরো ইতিহাস বইয়ের ক্লাস সিক্সের পুরো ইতিহাস বইয়ের অধিক সংক্ষিপ্ত বা এমসি টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে নয় নম্বর অধ্যায়টা স্টার্ট করছি তো এখানে লেখা আছে দেখো ভারত সমকালীন মহিবিশ্ব তো এখানে প্রথম প্রশ্নটা কী বলেছে দেখো বলেছে মেসোপটেমিয়া কথার অর্থ কি না মেসোপটেমিয়া কথার অর্থ হচ্ছে তোমার দুই নদীর মধ্যবর্তী দেশ ঠিক আছে দুই নদীর মধ্যবর্তী দেশকেই বলা হচ্ছে তোমার মেসোপটেমিয়া কথার অর্থ ওকে তারপর দুই নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো দুই নম্বরটা বলেছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝের অঞ্চলকে গ্রিকরা কি বলতো না টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে অঞ্চলকে বলতো মেসোপটেমিয়া তাই বলেছে মেসোপটেমিয়ার কথাবার্তা হচ্ছে দুই নদী মধ্যবর্তী দেশ এই দুটো নদী কোন কোন নদী না টাইগ্রিস ও ইউফ্রেটিস ওকে এরপরে তিন নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে সুমেরুর লিপিকে ইংরেজিতে কি বলা হতো না কিউনিফর্ম ঠিক আছে কিউনিফর্ম বলা হতো সুমেরুর লিপিকে তারপরে কে বলেছে দেখো চার নম্বরটা কে মিশরকে নির্ণতদের দান বলেছেন না হেরোডোরাস ঠিক আছে যাকে আমরা ইতিহাসের জনক বলি ইনি ইনাকে তোমার জনক বলা হয় ইনি বলেছেন যে মিশরকে নীলনাদের দান ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে পাঁচ নম্বরটা বলেছে মিশরের শাসকদের কী বলা হতো না মিশর মিশরের শাসকদের বলা হতো ফেরাও ঠিক আছে ফেরাও ফয় জফলা আকার রয়ে আকার ও ঠিক আছে তারপরে ছয়টা কি বলেছে দেখো ছয়টা বলেছে মিশরের শাসকদের মৃত্যুদেহের উপর কি বানানো হতো না মিশরের শাসকদের মৃত্যুদেহের উপর পিরামিড বানানো হতো ঠিক আছে মারা গেতো ধরো কেউ ওই মারা গেলে তার উপরে একটা পিরামিডের মতো এইরকম ভাবে বানিয়ে দেওয়া হতো ঠিক আছে তারপর দেখো সাত নম্বর প্রশ্নটা কি বলেছে পেপার শব্দটি কি থেকে এসেছে না পেপার শব্দটি এসেছে তারপরে আট নম্বর প্রশ্নটা কি বলেছে যে বাইরের আক্রমণ ঠেকাতে চীনের শাসকরা কি করতো না প্রাচীল দিয়ে তোমার সাম্রাজ্যকে ঘিরে রাখতো মানে বাইরের আক্রমণ ঠেকাতে চীনের শাসকরা কি করতো না প্রাচীল দিয়ে সাম্রাজ্যকে ঘিরে রাখতো ঠিক আছে তা নয়টা কী বলেছে দেখো বলেছে চীনের বিরাট পাঁচিলগুলিকে একসঙ্গে কি বলা হতো না চীনের বিরাট পাচিলগুলিকে একসঙ্গে বলা হতো চীনের পাঁচিল তারপরে দশেরটা কি বলেছে দশেরটা বলেছে প্রথম কোন কোথায় ঠিক আছে প্রথম কোথায় বারুদের ব্যবহার হয় না চীন দেশে প্রথম বারুদের ব্যবহার হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তারপর এগারোটা কী বলেছে এগারোটা বলেছে একজন বিখ্যাত তোমার পার্শ্বিক সম্রাটের নাম লেখো না প্রথম দরায়ু বোধ ঠিক আছে ইনি হচ্ছেন তোমার বিখ্যাত পার্শ্বিক সম্রাট কি বললাম প্রথম দড়াই বোস ঠিক আছে বারোটা কি বলেছে যে তক্ষশিলার কোন শাসক আলেকজান্ডারকে সহযোগিতা করেছিলেন না তক্ষশিলার রাজা ওম ভি তোমার আলেকজেন্ডারকে সহযোগিতা করেছিলেন তারপরে তেরো নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে বিখ্যাত কেছিলেন না মিন্দান্দার ঠিক আছে মিনান্দার সরি মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে বিখ্যাত এবার চোদ্দ নম্বর কোয়েশ্চনে কি বলেছে চোদ্দ নম্বরটা বলেছে কোন অঞ্চলে মিনান্দারের তোমার শাসক ছিল না প্রাচীন গান্ধার ও কান্দাহার ঠিক আছে প্রাচীন গান্ধার ও কান্দাহার অঞ্চলে তোমার মিনদাহারের মিনান্দারের শাসন ছিল এরপর পনেরোটা কি বলেছে দেখো পনেরোটা বলেছে ব্র্যাকটিয়ার গ্রিক রাজাদের কি বলা হতো না জবন ঠিক আছে জবন বলা হতো স্লোটা কি বলেছে কার প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন না বৌদ্ধ ভিক্ষ তোমার নাগ সেনের ঠিক আছে নাগ সেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবার সতেরো নম্বর কোয়েশ্চনটা কি বলেছে সতেরো নম্বরটা বলেছে মিনান্দারের রাজধানী কোথায় ছিল না মিনান্দারের রাজধানী ছিল সাকল বা এখনকার পাকিস্তানের শিয়ালকোট ঠিক আছে শিয়ালকোট হচ্ছে তোমার মিনান্দারের রাজধানী ছিল এবার আঠেরোটা কি বলেছে আঠেরোটা বলেছে গ্রিক শাসক সেলিউকাসের দূত কে ছিলেন না মেঘস্থানি ছিলেন তোমার সেলিউকাসের দূত ওকে এরপর উনিশটা কী বলেছে যে কার শাসনকালে উপমহাদেশে হুন আক্রমণ ঘটেছিল না স্কন্ধগুপ্তের শাসনকালে তোমার উপমহাদেশে হুন আক্রমণ ঘটেছিল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কার আমলে উপমহাদেশের হুন আক্রমণ ঘটেছিল না স্কন্ধগুপ্তের আমলে তারপরে কুড়ি নম্বর কোশ্চেনটা কি বলেছে যে তোর মানের ছেলের নাম কি না মিহিরকুল ঠিক আছে তোর মানের ছেলের নাম হচ্ছে মিহিরকুল তারপরে একুশের কি বলেছে যে ভারতীয় উপমহাদেশের উত্তরে কঙ্কন উপকূলের প্রধান বন্দর ছিল কোনটি না কল্যাণ বন্দর ঠিক আছে কল্যাণ বন্দর ছিলেন ছিল তোমার কঙ্কন উপকূলের প্রধান বন্দর তারপর বাইশের কি বলেছে বাইশের বলেছে কাবেরীর বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দর কোনটি ছিল না কাবেরী পট্টনম ঠিক আছে কাবেরী পট্টনম ছিল তোমার কাবেরী বদ্বীপ এলাকার বিখ্যাত বন্দর এবার তেইশের কি বলেছে তেইশেটা বলেছে কোন লিপি থেকে খরিষ্ঠি লিপি তৈরি হয়েছিল না আরামির ঠিক আছে আরামিও লিপি থেকে তোমার খরিষ্টি লিপি তৈরি হয়েছিল কি বলেছে কারা উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেছিলেন না ইন্দ্রগিগ্রা এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন না ইন্দ্রগিগ্রা তোমার উপমহাদেশে সোনা মুদ্রা চালু করেছিলেন এরপরে পঁচিশে কি বলেছে পঁচিশে বলেছে তোমার কোন ধর্মকে ঘিরে গান শিল্প গড়ে উঠেছিল না বৌদ্ধ ধর্মকে ঘিরে তোমার গান্দা শিল্প গড়ে উঠেছিল এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এরপরে তোমার ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে ছাব্বিশ ভাষায় রচিত প্রথম বড় লেখ কোনটি না শক শাসক রুদ্র দামনের জুনাগর প্রশস্তি ঠিক আছে জুনাগর প্রশস্তি হচ্ছে তোমার সংস্কৃত ভাষায় রচিত প্রথম বড় লেখ ঠিক আছে তারপর সাতাশের এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি কাল লেখা না বরাহ মিহিরের লেখা হচ্ছে তোমার পঞ্চ সিদ্ধান্তিকা ওকে এরপরে কুমারজীব বিষয়ে পড়াশোনা করেন না বন্ধু বন্ধু কাছে কাছে ঠিক আছে তোমার কুমারজীব ধর্ম ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন এরপরে তোমার উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো বলেছে যে ফাঁসিয়ান কোন গ্রন্থে তার অভিজ্ঞতার কথা লিখেছিলেন না ফো কুয়ো কি গ্রন্থে ঠিক আছে ফো কুয়ো কি গ্রন্থে ফার্সিয়ান তার অভিজ্ঞতার কথা লিখেছিলেন ওকে এরপরে তিরিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে তিরিশ নম্বরটা বলেছে সোয়ান জাং কার কাছে পড়াশোনা করেন না নালন্দা মহাবিহারের ঠিক আছে নালন্দা মহাবিহারের শিলভদ্রের কাছে তিনি পড়াশোনা করেন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে একত্রিশ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে পারস্যের হকা মনীষীর বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন না দরাই বোস ঠিক আছে দরাই বোস ছিলেন তোমার পারস্যের হকা মনীষীর বংশের শ্রেষ্ঠ সম্রাট ওকে এরপর বত্রিশ নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো বলেছে হিদুস শব্দটি কি থেকে এসেছিল না সিন্ধু নদ থেকে সিন্ধু নদ থেকে তোমার হিদুস শব্দটি এসেছিল এবার তেত্রিশ নম্বর প্রশ্নটা কি বলেছে তেত্রিশ নম্বরটা বলেছে কোন সম্রাটের আমলে আলেকজান্ডার পারস্য অভিযান করেন না তৃতীয় দরাই বর্ষের আমলে ঠিক আছে কি বললাম কোন সম্রাটের আমলে না তৃতীয় দরাই বর্ষের আমলে তোমার আলেকজান্ডার পারস্য অভিযান করেন এবার চৌত্রিশ নম্বর প্রশ্নটা কি বলেছে চৌত্রিশ নম্বরটা বলেছে গ্রিক শাসক সিলিউকাসে দূত মেগস্থানিস কার সবাই গিয়েছিলেন না চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই তোমার গিয়েছিলেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কী বললাম গ্রিক শাসক সেলিউকাসের দূত তাহলে সেলিউকাসের দূতকে না মেগোস্তানিস কার সবাই গিয়েছিলেন না চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই এরপর পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে যে ফাঁসিয়ান রচিত গ্রন্থের নাম কি না ফো কুয়কি ঠিক আছে ফো কুয়োকি হচ্ছে তোমার ফাঁসিয়ানের লেখা বই তারপরে ছত্রিশ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো বলে চীনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য কী ছিল না চীনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য ছিল তোমার রেশম ঠিক আছে এরপরে তোমাদের টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো আমি তুলেছি যে পেজটা সেটা তোমরা দেখে নাও আমি ভিডিওটা একটু ধীরে ধীরে স্কল করছি পিডিএফটা তো দেখে নাও একেরগুলো হচ্ছে বেমানান শব্দটি এই তিনটের মধ্যে কোনটা আলাদা এখানে সোপারা আর দুই একটা হচ্ছে সোয়াংজান আর তিন একটা হচ্ছে কনিষ্ক ঠিক আছে আর দুইয়ের দাগের কস্তম্ভের সঙ্গে কস্তম্ভে মেল দেখানো আছে দেখো প্রথমটা হচ্ছে সেকেন্ডটার সঙ্গে তারপর সেকেন্ডটা হচ্ছে থার্ডটার সঙ্গে আর প্রথম অ্যান্টিওকোয়াস হচ্ছে সিরিয়া ওকে এরপর তিনের দাগে শূন্যস্থান পূরণ বা সরি সঠিক উত্তরটি করে শূন্যস্থান পূরণ সেটা হচ্ছে তিন দশমিক একটা হচ্ছে প্রদেশ তিন দশমিক দুই একটা হচ্ছে ব্র্যাকটিয়ার অধিবাসীদের আর তিন দশমিক তিন একটা হচ্ছে গন্ডো ফার্নেস ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের পুরো বইটা কমপ্লিট করে দিলাম তো কোনো এমসিকিউ কিউ বসেসং প্রশ্ন যদি তোমাদের ভুল মনে হয় তোমাকে সঙ্গে সঙ্গে কমেন্টে জানাও আমি দেখে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর তোমরা আমাকে ফেসবুক পেজে লাইক করো এবং সেখানে সরাসরি কমেন্টে জানাও ওকে বন্ধুরা থ্যাংক ইউ